আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি লিনোভো থিংকপ্যাড এবং এইচপি এলিটবুক দিয়ে। সবগুলো ল্যাপটপেই থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এখানে ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর, 14 ইঞ্চি, 15 ইঞ্চি সব ধরনের প্রোডাক্ট থাকবে এবং প্রাইস থাকবে একদমই রিজনেবল। সো এগুলার কি কি কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি, কিরকম কি প্রাইস থাকবে বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে কিন্তু অনেকগুলো জেটবুক রাখা আছে, এই সবগুলো হচ্ছে জেটবুক। এখানে 14 ইঞ্চি, 15 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ছাড়া টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন, 16 জিবি, 8 জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে। এখানে 12 জেনারেশন, 11 জেনারেশনের জেটবুক, যেটা ব্র্যান্ড নিউ, ওপেন বক্স, সিল প্যাক, ওপেন বক্স সব ক্যাটাগরির আছে। এই পুরো ইনফরমেশনই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম একদম যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 32,500 টাকা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, সেরকম একটা ল্যাপটপ দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব। এখানে মডেলটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X395। যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো পারচেস করছেন তারা একটু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ল্যাপটপ গুলো কেমন কি পারফরমেন্স বা কেমন কি কাজ অনুযায়ী চলতেছে, ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে কিনা। এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর একটা হচ্ছে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস পড়বে 32,500 টাকা, 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস পড়বে 30,500। ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড। আর এটার স্ক্রিনটা হচ্ছে একদম ন্যারো বেজেলের, ন্যারো বেজেলের, যেটাকে আপনারা এর ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি করে নিতে পারবেন। আর ল্যাপটপটা এতটা ক্যারিয়েবল এবং এতটা স্মার্ট, ক্যারি করে বা ট্রাভেল করে ইউজ করার জন্য আমি মনে করি মোস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ। আর এটার আরেকটা কারণ আছে, এটা টাইপ সি দিয়ে খুবই ইজিলি অতি দ্রুত চার্জ দিতে পারবেন। ল্যাপটপটা খুবই হ্যান্ডি, আমি যদি হাতে নেই দেখতে পাচ্ছেন কিরকম। তো এটা মোটামুটি একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স এর কাজ আপনারা করতে পারবেন। এটা ফ্রন্ট সাইড লুকিং, আর একটা হচ্ছে ব্যাক সাইড লুকিং, কোনো ধরনের দাগ স্ক্র্যাচ নাই, অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি। চাইলে আপনারা এই ল্যাপটপটা পারচেস করতে পারেন 1 জিবি ডেডিকেটেড দিয়ে 30,500, 2 জিবি ডেডিকেটেড দিয়ে 32,500। যারা এটার থেকে একটু স্পেশাল কোয়ালিটি চাচ্ছেন, মানে একটু মেটাল বডি বিল্ড এলিট বুক চাচ্ছেন, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার প্রাইসটা হচ্ছে 34,500 টাকা। এটার কনফিগারেশন বা মডেল হচ্ছে 735G6। যদি ইন্টেলের সাথে এই ল্যাপটপগুলো রাইজেনের কম্পেয়ার করা হয়, 840G6 এর সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন, কারণ সেম ক্যাটাগরির প্রোডাক্ট। তো 735G6 এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন 5 প্রো 3500U সিরিজের প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং 2 জিবি পাচ্ছেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপগুলিতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণেই কিন্তু আপনারা প্রফেশনালি গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল বিল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং এটাতে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে। 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশন। মাত্র প্রাইস পড়বে 34,500 এবং 32,500, প্রাইস অনুযায়ী আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। নেক্সটে একদম মিনিমাম প্রাইজে কত ভালো কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় সেরকম একটা ল্যাপটপ দেখাবো। আমাদের স্টকে আজকে দুইটা ল্যাপটপ চলে এসছে নতুন স্টক। এই ল্যাপটপগুলোতে এতটা ফ্রেশ কন্ডিশন, শুধুমাত্র আমি আপনাদেরকে বাড়িয়ে কিছু বলছি না, শপে এসলে দেখতে পারবেন যে 6th জেনারেশনের ল্যাপটপ এত ফ্রেশ কন্ডিশন হয় কিভাবে। আমরা আসলে খুব যাচাই বাছাই করেই এই ল্যাপটপগুলো পারচেস করতে থাকি। তো T460 মডেল মেনশন করা আছে, Core i5 6th gen, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। প্রাইসটা হবে মাত্র 24,500, 14 ইঞ্চি সেমি বেজেলের ডিসপ্লে। এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে মানে সব ধরনের মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। এটার ডিসপ্লেটাকেও আপনারা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকার কারণে মোটামুটি 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, মাত্র 24,500। এইটার কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে T470, মানে বর্তমান সময়ের আমাদের শপে সবচেয়ে সুপার ফ্রেশ ল্যাপটপ। এই ল্যাপটপটা এমন একটা কন্ডিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি, এই কন্ডিশনে আপনারা পারচেস করলে আগামী 4 থেকে 5 বছর আরো এই ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন। আমি এটার একটু ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডেও দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন। এটার মডেলটা হচ্ছে T470, আমরা প্রিভিয়াস অনেক সেল করেছি। Core i5 6th gen, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি FHD রেজুলেশনের ম্যাট টেকনোলজি ডিসপ্লে। এটাকেও আপনারা 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন।
এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, 16 জিবি র্যাম, 8 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে 27,500, 8 জিবি র্যাম এবং 4 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারবেন 25,500। চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন। ব্যাটারি আউটসাইড ইনসাইড দুইটা ব্যাটারি থাকার কারণে এই ল্যাপটপটাতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্টেড করা। চাইলে শপে এসে এইগুলো যাচাই বাছাই করেও পারচেস করতে পারবেন। আর আরেকটা ফ্যাসিলিটিস আছে, এটাতে কিন্তু টাইপ সি থান্ডারবোল্ট পোর্টও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন। আজকে হচ্ছে রমজান ভিউয়ার্স, এখন থেকে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন 90 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনারা পেয়ে যাবেন এবং এক্সট্রা কিছু অর্ডিনারি গিফটের ফ্যাসিলিটি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপগুলো আমাদের স্টকে আজকে নতুন চলে আসছে এলিটবুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। আমাদের কাছে দুই ধরনের আছে, Core i5ও আছে, Core i7ও আছে, 8 জিবি র্যাম, 256 জিবি দিয়ে SSD এবং এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স সহ। আমরা এর আগে দেখিয়েছি রাইজেন প্রসেসর দিয়ে, সেখানে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ছিল, আর এটা হচ্ছে ইন্টেল প্রসেসর, এটাতে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, মানে মানে একের ভিতরে দুই আর কি। এটা হচ্ছে Core i7 প্রসেসর 8th জেনারেশন, যেটা 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, 14 ইঞ্চি FHD রেজুলেশনের ডিসপ্লে, যেটা ন্যারো বেজেলের, 145 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, আর এটাতে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট, ট্র্যাকপ্যাড। মোট কথা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেস করতে পারতেছেন। আর সবগুলো ল্যাপটপে কিন্তু এখন থেকে 90 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা গেল Core i7। আমি যদি একটু Core i5টাও আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে Core i5, এটারও কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, মানে সুপার টুপার ফ্রেশ। এটা হচ্ছে Core i5 8th জেনারেশন, 840G6, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স, আর এটার যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু হচ্ছে 120 হার্সের একটা ডিসপ্লে এখানে অ্যাভেলেবেল আছে। সো কোয়ালিটিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মোটামুটি গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ যেমন ফটোশপ, গ্রাফিক্স, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, অরিজিনাল উইন্ডোজ 10 অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর ল্যাপটপ আছে, এগুলো হচ্ছে Ryzen 5। এখানে লিনোভো থিংকপ্যাড এবং HP এলিটবুক, এগুলো Ryzen 7 এবং Ryzen 5, অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট এগুলো হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। আমরা প্রথম যে Ryzen ল্যাপটপ দেখিয়েছি সেটা ছিল 13.3 ইঞ্চি, এটা হচ্ছে T495S মডেল মেনশন করা আছে, Ryzen 5 Pro, 3500U সিরিজের প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। কন্ডিশন মানে কি, সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই, ন্যারো বেজেল ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট, ট্র্যাকপ্যাড, মোটামুটি টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। প্রাইসটা পড়বে মাত্র 38,500। এখানে আরও একটা আছে HP এলিটবুকের, এটা হচ্ছে 745G6, এটাও Ryzen 5, Ryzen 7 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা Ryzen 7 দিয়ে 16 জিবি র্যাম, 256 জিবি SSD, 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, প্রাইসটা পড়বে 45,500 টাকা। এগুলোর কোয়ান্টিটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, শপে এসে যাচাই বাছাই করেও কিন্তু এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি, আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর শপ, ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম কিছু জেটবুক দেখাবো, জেটবুক 40U G5, টাচ নন টাচ এবং 8 জিবি 16 জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে। 40U G6 টাচ নন টাচ, 8 জিবি 16 জিবি এই ভেরিয়েন্ট আছে। এখানে জেটবুকের 40U G6 Core i7 8th Gen, 16 জিবি, 512 জিবি, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে। জেটবুক 50U G6 Core i7 8th Gen, 16 জিবি র্যাম, 256 জিবি আছে। 50U G6 Core i7 8th Gen, 16 জিবি র্যাম, 512 জিবি SSD,
4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে। এখানে সবগুলো ল্যাপটপের এই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, শপে এসে দেখে শুনে নিতে পারবেন। এবং এখানে কিন্তু জেটবুকের কোরাই 7 11 জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স, কোরাই 7 12 জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স, এক একটা ল্যাপটপের প্রাইস কিন্তু হবে একদম সিল প্যাক অবস্থায় 2 লক্ষ টাকার একটু কম বেশি হবে। আমাদের কিন্তু একদম 50% ডিসকাউন্টে এগুলো আপনাকে দিয়ে দিব। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জেটবুক, এলিট বুক এবং লিনোভো থিংকপ্যাড সহ ডেডিকেটেড গ্রাফিক সহ ছাড়া ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর, বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। যদি কারো কোনো ল্যাপটপ এখান থেকে পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।